নোয়াখালীর সেনবাগের তাহিরপুর তামিরুল উম্মাদ আলিম মাদ্রাসার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় এ সময় মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক গোলাম কবির মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান একরামী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন